দুই শতক জমি আর একটি ঘর বদলে দিয়েছে দেশের লাখো প্রান্তিক মানুষের জীবন। আশ্রয় প্রকল্পের সুবিধাভোগীরা এখন পাচ্ছেন সরকারের ঋণ, হচ্ছেন স্বাবলম্বী। অতীতের কষ্টের স্মৃতি ভুলে পরিবার নিয়ে স্বপ্ন বুনছেন সচ্ছল আগামীর। সিলেট থেকে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। সিলেটের গোয়েনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নিভৃত গ্রাম বিন্যাকান্দি। গ্রামের টিলায় দীর্ঘ বছর ভাঙা ঘরে কোনোরকম জীবনযাপন করতেন স্বপ্না বেগম। ঝড়ো হাওয়া বা বৃষ্টিতে প্রায় ভেঙে যেত স্বপ্নার কুঁড়ে ঘরটি। গেল বছরে বদলে গেছে স্বপ্নার জীবন। সরকারের দেয়া 2% জমির ঘরে স্বামী সন্তান সহ স্থায়ী বসবাস স্বপ্না বেগমের। প্রধানমন্ত্রী যে আমাকে একটু সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া করি। বিন্যাকান্দি গ্রামের রুকিয়া ও সিদেকা বেগমের গল্পটাও প্রায় একই। ঘরহীন ছন্ন ছাড়া জীবনটা হঠাৎ বদলে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারে। আমি এলা কত খুশি হয়েছি, আমার গোর এখান আছে। আমি তো ভাবিছি না খেয়ে আমার গোর এখান দিব করে। আগে ও টিলার রুয়াল আমি তো বাঙ্গা গোর আছিল, তোমার তা মানে নেওয়ার নিতকি কোনো কোনো সময় বের দরজা। দেশের একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নে আশ্রয় প্রকল্প দুই এর আওতায় 2020 সালে 2,93,361টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করে সরকার, যার মধ্যে প্রথম পর্যায়ে 64,000, দ্বিতীয় পর্যায়ে 53,000, তৃতীয় পর্যায়ে 2 ধাপে 59,000 এবং আগামীকাল চতুর্থ পর্যায়ে 39,365টি গৃহ হস্তান্তর করা হবে। আমাদের বিভিন্ন প্রকল্পের সাথে আমরা অলরেডি এটাকে অ্যাটাচ করে দিয়েছি। আমাদের যখনই কোনো একটা প্রজেক্ট আসে তখন আমরা সবসময় আশ্রয় প্রকল্পকে মানে প্রায়োরিটি দিই। আমাদের সোশ্যাল সেফটি নেটের আওতায় যত ধরনের উদ্যোগ নেওয়া হয় আমরা সবসময় এই ভালনারেবল গ্রুপটাকে টার্গেট করি। সো আমাদের জানাই আছে যে আশ্রয় প্রকল্পে ভালনারেবল গ্রুপগুলো আছে। এ নিয়ে গেল দুই বছরে 2,15,827টি বাড়ি হস্তান্তর করা হয়। একই সঙ্গে নরসিংদী, গাজীপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটসহ 11 জেলার 211টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে। একটা ঘরের মালিক হওয়ার ফলে নারীরা নিজেদেরকে অনেক বেশি ক্ষমতায়িত বোধ করেন এবং তার নামে মালিকানাটা যৌথভাবে, ফলে তারা কি করছেন, তারা কিন্তু এখন আমাদেরকে বলেন যে আমরা এই ক্ষুদ্র ঋণ চাই, হ্যাঁ আমরা চাই উপজেলার মানুষজন আসুক, সরকারি কর্মকর্তারা, এবং আমরা তাদেরকে এদের সাথে যুক্ত করে দিই। এরা কিন্তু সবাই এখন কাজ করে, এই নারীরাও কিন্তু আয় করছে আশ্রয়ের কারণে। এসডিজি যে গোল বাংলাদেশের, একটা ঘর দিয়ে আমরা এসডিজির 8টি লক্ষ্যমাত্রা সহজে অর্জন করতে পেরেছি। যতদিন ভূমিহীন ও গৃহহীন মানুষের সন্ধান পাওয়া যাবে ততদিন আশ্রয় প্রকল্পের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ভূমিহীন ও গৃহহীন মানুষগুলো তাদের স্বপ্ন পূরণের সারথি হিসেবে কাছে পেয়েছে সরকারকে। নতুন ঘর পেয়ে নতুন করে জীবনের গল্প শুরু করতে চান এখানকার সুবিধাভোগী মানুষরা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, গোয়েনঘাট, সিলেট।